বরাকৰ ভূমিপুত্ৰ কোন? কছাৰী ৰাজ সাম্ৰাজ্যৰ ডিমাছা ৰজাৰ শাসন আছিল বৰাকত। অৱশ্যে এসময়ত বৰ্তমানৰ বাংলাদেশৰ চিলেট জিলাৰ অংশ আছিল বৰ্তমান কৰিমগঞ্জ জিলা। তাৰ পাছত বহু ৰাজনৈতিক উত্থান পতন। এইবাৰ উত্থাপিত হৈছে বৰাকৰ প্ৰকৃত ভূমিপুত্ৰৰ প্ৰসংগ। কাৰ সমৰ্থনত অনুষ্ঠিত এক সভাত কৰিমগঞ্জত শিলচৰৰ বিজেপি সাংসদ ডক্টৰ ৰাজদীপ ৰয়ৰ বিস্ফোৰণ। বৰাক উপত্যকাৰ প্ৰকৃত ভূমিপুত্ৰ বাঙালীয়েই। আমরা আসল ভূমিপুত্র এই অঞ্চলে। পাঞ্জাবকে যেরকম ভাগ করা হয়েছে, একটা পাঞ্জাব বাংলাদেশ এই পাকিস্তানে চলে গেছে, একটা পাঞ্জাব ভারতবর্ষে এসেছে। ঠিক সেইভাবে একটা বাংলা ভারতবর্ষে এসেছে, একটা বাংলা বাংলাদেশে চলে গেছে। আর আমরা ভূমিপুত্র এই অঞ্চল থেকে শুধু এইটুকু জায়গাতে আমরা এসেছি। খুব বেশি হলে 30-40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার তো বেশি নয় কখনো। আমরা যদি এই অঞ্চলের ভূমিপুত্র না হই তো কারা এই অঞ্চলের ভূমিপুত্র? তার প্রমাণ দেওয়ার জন্য আমি বললাম আন্দামানে যান। কাক লৈ কংগ্ৰেছক সমালোচনা সাংসদগৰাকীৰ। 1949 চনত অসমৰ প্ৰথম মুখ্যমন্ত্ৰী গোপীনাথ বৰদলৈয়ে প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰুলৈ পত্ৰ প্ৰেৰণ কৰি উল্লেখ কৰিছিল যে বাংলাদেশৰ পৰা কৰিমগঞ্জ আৰু শিলচৰলৈ বহু লোক প্ৰৱেশ কৰিয়ে আছে, যিটো আমি বিচৰা নাই। কিন্তু নেহৰুৱে 1949 চনৰ 9 মে'ত গোপীনাথ বৰদলৈক উত্তৰ পঠিয়াই লিখিছিল, সিপাৰৰ পৰা অহাসকল আমাৰ এই লোক, আমি সুৰক্ষা দিব লাগে। যে ওপার ওপার থেকে বাংলাদেশ থেকে লোক এসে আসামে ডুবছে, মানে করিমগঞ্জের কাছারে ডুবছে, আমরা সেটা চাই না। জওহরলাল নেহরু সেই চিঠির উত্তরে গোপীনাথ বরদলৈকে চিঠি দিয়েছেন, দিয়ে বলেছেন আপনার ফাইন্যান্স মিনিস্টারের চিঠি আমার কাছে এসেছে, আর আপনার জড়িয়তে আমি আপনার ফাইন্যান্স মিনিস্টার আর আপনাকে জানিয়ে দিতে চাই যে এইরকম মনোভাব যদি আপনারা রাখেন তাহলে এটা মনোভাব ঠিক নয়। আসামে যদি জায়গা না থাকে, ভারতবর্ষের অন্যান্তরে আরো জায়গা কম আছে, এরা যারা ওই পার থেকে আসছে তারা আমাদের লোক, আর ওই পার থেকে এসে তাদেরকে আমাদের সুরক্ষা দিতে হবে, এটা জওহরলাল নেহরু গোপীনাথ বরদলৈকে চিঠি দিয়ে 9 মে 1949 জানিয়ে দিয়েছিলেন। করিমগঞ্জের পর রাহুল পাল, প্রাগ নিউজ।